এখন দেখো ভাই, খাবার জিনিসটাই এতটা লোভনীয়, যা গ্রহণ করার আসক্তি আমাদের সবার মধ্যেই রয়েছে। মজার কথা তো এটা যে আমরা সাধারণ মানুষরা তো এই লোভ থেকে রেহাই পেতে চাই না। আলু পেঁয়াজ 100 টাকা কিলো পার করুক, কিংবা সবজির দাম আকাশ ছোঁয়া হোক, খাওয়ার সাথে ভাই আমরা দেশি মানুষ কম্প্রোমাইজ করতে পারি না। বরং আজকের এই ভিডিওতে আমি কিছু অসাধারণ আইডিয়াস আপনাদের সামনে এক্সপোজ করতে চলেছি, যারা এই ভারতের স্বাদমূলক লোভকে একদম গড লেভেল পর্যন্ত পৌঁছে দিয়েছে। এখন আপনি দেখে থাকবেন বিশ্বের অদ্ভুত রেস্টুরেন্টের ওপর ভিডিও, কিন্তু আমাদের এই ভিডিও দেখুন, ভারতের অদ্ভুত লোভনীয় আর সুস্বাদু রেস্টুরেন্ট। আপনাকে বলে দিই যে পশ্চিমী সভ্যতার সংস্কৃতি আর ফ্যাশন থেকে বহু দূরে এই রেস্টুরেন্টস। এখানে আপনি পোশাক ছাড়া মেয়েদের খাবার সার্ভ করতে দেখতে পারবেন না, কিন্তু এই ভারতীয় অদ্ভুত কিন্তু লোভনীয় আর সুস্বাদুময় রেস্টুরেন্টে আপনি পাবেন দারুণ দারুণ টেস্টি টেস্টি খাবার। আর এখানে কিছু থিম প্রস্তুত করা হয়েছে আপনার জন্য, বুঝলেন না? তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, টেস্ট অফ ডার্কনেস, হায়দ্রাবাদ। খুবই আলাদা কনসেপ্টের সাথে হায়দ্রাবাদের এই রেস্টুরেন্ট বিশেষভাবে তাদের জন্য বানানো হয়েছে যারা অন্ধকারকে খুব ভালোবাসেন। এখানে আপনি টেস্টি খাবারে ভরপুর আনন্দ তো ওঠাতে পারবেন, কিন্তু তা আপনি দেখতে পারবেন না, কেননা রেস্টুরেন্টে কোনো রকমের উজ্জ্বল লাইট নেই। এখানে অন্ধকারে খাবার খাওয়ার জন্য আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়, আর আপনাকে আপনার কমন সেন্সেরও ব্যবহার করতে হবে। তবে যদি দেখা যায় তাহলে কারেন্ট বাঁচানোর জন্য খুব ভালো উপায়। যারা এখান থেকে খাবার খেয়ে বাইরে আসে তারা চোখের মূল্য অবশ্যই বুঝতে পারবে এমনটা মনে হয়। এটা একটু আজব কনসেপ্ট না, কনসেপ্ট অফ ডার্কনেস। এনিওয়েজ, নেক্সটে আসি। নাম্বার 2, নিউ লাকি রেস্টুরেন্ট, আহমেদাবাদ। যদি কেউ আপনাকে বলে যে চলো আজ একটু কবরস্থান থেকে খাবার খেয়ে আসি, তাহলে কি বলবেন আপনি? আপনি তাকে পাগল বলবেন না? ন্যাচারালি নিউ লাকি রেস্টুরেন্টের মালিক কৃষ্ণন কুট্টির কিছু ভিন্ন মনোভাবনা। তার মতে এই কবর তার জন্য গুড লাক চার্ম। ভাই এটা কীরকম চার্ম? এনিওয়েজ এগিয়ে চলি। এই জন্য তিনি তার রেস্টুরেন্টকে কবরস্থানের ওপর বানিয়েছে। আর এতটাই নয়, উনি কবরস্থানের কবরকে সরায়ও নি। এই রেস্টুরেন্টের ভেতর টেবিল চেয়ারের সাথে কবরও উপস্থিত রয়েছে। এটা একটা 50 বছর পুরনো রেস্টুরেন্ট, যেখানে আজও কবরের মধ্যে চা পান করা হয় আর খাবার খাওয়া হয়। এই জায়গায় রাতে কেউ যদি ভূত প্রেতের কথা বলা শুরু করে দেয়, তাহলে হয়তো ভয়ের অনুভব কিছুটা বেশিই হবে, তাই নয় কি? এর জন্য এই জায়গাটি দুর্বল মনের মানুষদের জন্য তো একদমই নয়। নাম্বার 3, সেবা ক্যাফে, আহমেদাবাদ। যেমন এই ক্যাফের নাম তেমনই এই ক্যাফের কাজও। যে ধরনের কনসেপ্টকে এই ক্যাফের লোকেরা আপন করে নিয়েছে, সেরকমই এই ক্যাফেতে আসা লোকেদের তারা ভরপুর সেবা করে। এখানে আসা লোকেদের পূজোর থালা আর কুমকুম দিয়ে স্বাগত জানানো হয়। আর সব থেকে বিশেষ ব্যাপার হলো যে এখানে খাবার খাওয়ার পরে আপনাকে শুধু বিলের জায়গায় খালি খাম দেওয়া হয়, যার মধ্যে লেখা থাকে পে ফ্রম ইওর হার্ট, অর্থাৎ আপনি আপনার মন অনুযায়ী যত চান তত পে করতে পারেন। এই জায়গাকে সম্পূর্ণভাবে বাড়ির মতো বানানো হয়েছে। যদি আপনি চান তাহলে ক্যাফেতে করা কাজ, যেমন খাবার তৈরি করা, পরিষ্কার করা, বাসন মাজা, এইসবে তাদের হেল্পও করতে পারেন। এটা একটু ডিফারেন্ট লাগলো, তাই না? নাম্বার 4, দ্য বার স্টক এক্সচেঞ্জ, মুম্বাই। মুম্বাইয়ের এই রেস্টুরেন্ট কোনো স্টক মার্কেট থেকে কম না। এখানে আপনাকে কোনো শেয়ারে ইনভেস্ট করতে হবে না, বরং এখানে আপনাকে টাকা শুধু ড্রিঙ্কসেরই দিতে হবে। তবে এখানে ড্রিঙ্কসের দাম কোনো স্টক মার্কেটের মতো ক্রমাগত বাড়তে আর কমতে থাকে। যখন বার ওপেন হয় তখন জিনিসের দাম কম হয়, কিন্তু যেমন যেমন কোনো বস্তুর ডিমান্ড বাড়তে থাকে তেমন তেমন তার দামও বাড়তে থাকে। মনে হয় ইকোনমিস্টের ডিমান্ড এই সাপ্লাইয়ের কনসেপ্টকে এরা খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। নাম্বার 5, কয়েদি কিচেন, চেন্নাই। কখনো ভেবেছেন জেলের খাবার কেমন হয়? আপনি ভয় পাবেন না, এটা কোনো জেল না, এখানে আপনাকে কেউ বন্দি করবে না। চেন্নাইয়ের এই রেস্টুরেন্টকে জেলের মতো বানানো হয়েছে। সম্পূর্ণভাবে জেলের থিম অনুযায়ী রেস্টুরেন্টে জেলার্স আপনার অর্ডার নেয়। সেখানে ওয়েটার যে থাকে সে কয়েদি আর কয়েদির পোশাকে থাকে, আর এরাই আপনাকে খাবার সার্ভ করে। যত ভালো এখানকার খাবার ততটাই সুন্দর এখানকার আবহাওয়াও। নাম্বার 6, সিলভার মেট্রো, বেঙ্গালুরু। প্রত্যেক মানুষ জীবনে কখনো না কখনো ট্রেনে অবশ্যই সফর করে থাকবে। আপনি যদি ছুটির দিনে লাঞ্চ বা ডিনারের জন্য ট্রেনে যেতে চান, তাহলে এই রেস্টুরেন্ট আপনার জন্যই। এই রেস্টুরেন্টকে একদম হুবহু মেট্রো ট্রেনের মতো বানানো হয়েছে।
এর মধ্যে ট্রেনে থাকা সিলভার দেওয়াল, প্যাসেঞ্জার সিট ইত্যাদি সব জিনিস বানানো হয়েছে। সাথে এখানে আপনি সুস্বাদু ভোজনও গ্রহণ করতে পারবেন। নাম্বার 7, 70 mm হায়দ্রাবাদ। যদি আপনি তাদের মধ্যে হন যারা বলিউডকে খুব ভালোবাসেন, তাহলে নিঃসন্দেহে এই জায়গা আপনার জন্য। হায়দ্রাবাদের এই রেস্টুরেন্টকে বলিউডের থিমে বানানো হয়েছে। এখানকার দেওয়ালে আপনি সুপারহিট ফিল্মের পোস্টার দেখতে পাবেন। মজা তো আপনি এটা জেনে পাবেন যে বলিউডের বিখ্যাত মুভি মাঝে মাঝে এখানে চালানো হয়। আর যখন খাওয়ার সাথে নিজের কোনো পছন্দের মুভি দেখতে পাওয়া যায়, তাহলে ভাই বাহ, মজা কতটা বেড়ে যাবে, তাই নয় কি? হাইজ্যাক রেস্টুরেন্ট, আহমেদাবাদ। আহমেদাবাদ, সুরাট, রাজকোট আর চেন্নাইয়ে থাকা এই রেস্টুরেন্টকে একটা ডবল ডেকার বাসের রূপে বানানো হয়েছে। হাইজ্যাক রেস্টুরেন্টে আপনাকে লোভনীয় খাবারের সাথে সাথে আপনাকে লং ড্রাইভের অনুভবও প্রদান করা হয়। এটা বাসে তৈরি হওয়া চলন্ত রেস্টুরেন্ট। 40 থেকে 45 কিলোমিটারের এই অনন্য সফরকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সম্পূর্ণ করা হয়। যাদের বাইরে ডিনার করতে আর লং ড্রাইভে যেতে পছন্দ, তাদের জন্য এই রেস্টুরেন্ট একদম পারফেক্ট কম্বো। নাম্বার 9, 21 ফারেনহাইট, মুম্বাই। 21 ফারেনহাইটের মানে হলো -6 ডিগ্রি তাপমাত্রা। এই তাপমাত্রা মুম্বাই অবস্থিত এই ক্যাফেতে বজায় রাখা হয়। ভেবে দেখুন, মুম্বাই একটা গরম শহর, এখানে লোকেদের তীব্র ঠান্ডার অনুভব খুবই কম হয়। এর জন্য এই ক্যাফেকে সম্পূর্ণভাবে বরফ দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ড্রিঙ্ক আর ঠান্ডা জিনিস সার্ভ করার জন্য বরফের প্লেট আর গ্লাসের ব্যবহার করা হয়। এতটাই নয়, এখানে টেবিল আর চেয়ার থেকে শুরু করে সব জিনিস বরফ দিয়েই বানানো। নাম্বার 10, নেচার্স টয়লেট ক্যাফে, আহমেদাবাদ। কোনো ক্যাফের নামে টয়লেট শব্দ থাকা শুনতে একটু আশ্চর্য মনে হয়। এটা টয়লেটের থিমে বানানো হয়েছে, অর্থাৎ এখানে লোকেদের বসার জন্য সোফা কিংবা চেয়ার না, বরং টয়লেট সিটেই তাদের বসতে হয়। এটা খুবই আশ্চর্য। খাও আর বের করো। এনিওয়েজ, এগিয়ে চলি। একটা সুলভ শৌচালয়ের মিউজিয়ামের মতো দেখতে এই ক্যাফে আহমেদাবাদ ফেমাস রেস্টুরেন্টের মধ্যে গোনা হয়। ভাই, গুজরাটি খাবার খুব মশলাদার, তো প্রথমে খান, তারপরে বসুন টয়লেটে, মানে হয়েও যেতে পারে। এই আশ্চর্যময় হোটেলে একটা টয়লেট গার্ডেনও রয়েছে, যেখানে 1950-এর দশকে হওয়া ভিন্ন ভিন্ন রকমের প্রায় 20টার থেকেও বেশি শৌচালয় বানানো হয়েছে। বাপরে, যারা খাবার সময় কিছু ভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স নিতে চান, কিংবা যাদের টয়লেট সিটে বসে কিছু না কিছু খাওয়ার অভ্যেস আছে, তাদের জন্য এটা একদম পারফেক্ট। তো বন্ধুরা, এর মধ্যে কোন রেস্টুরেন্ট আপনার সব থেকে আশ্চর্য আর লোভনীয় লেগেছে আমাকে অবশ্যই বলুন। কমেন্ট সেকশন আপনারই জন্য। বাই।